আমরা আমাদের বাড়িতে অনেক আদিকাল থেকেই দেখি আঙ্গুর গাছ হয়, কিন্তু আঙ্গুরটা হয় চুকা, কেউ খায় না বয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ এবার আমাদের কিছু নতুন আঙ্গুর গাছে নতুন আঙ্গুর হয়েছে। এখন তো এটা এক কাঁচা মিঠা আমের মতো কাঁচাও মিষ্টি লাগে। আমরা নিজেরা খেয়ে দেখলাম, প্রথম ভয় পেয়েছি, পরে খেয়ে দেখি যারে অস্বাভাবিক মিষ্টি। তো এই কাঁচাও মিষ্টি, পাকলে কীরকম মিষ্টি হবে। তা আলহামদুলিল্লাহ আমরা আসেন সকলে, আমরা চেষ্টা করি না, চেষ্টা করতে থাকি, একটু গবেষণা করি না, একটু চিন্তা করি, একটু ব্যতিক্রম চিন্তা করি, একটু বিকল্প চিন্তা করি, একটু আগামী প্রজন্মের কথা ভেবে, ওষুধের কথা ভেবে আমরা গাছ লাগাবো। এবং বৃক্ষ বিপ্লব, ফলের বিপ্লব, গাছের বিপ্লব, আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এটা কোনো দিন সম্ভব না। সকলকে নিয়ে, আগামী প্রজন্মকে নিয়ে, ছোটো বড়ো সকলকে নিয়ে আসেন, আমরা ঔষধি গাছ লাগাতে থাকি। আপনি শুনলে খুব অবাক হবেন, পেয়ারা গাছের পাতা ডালা ডায়াবেটিসের ওষুধ। পেয়ারা গাছের পাতা ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতের গোড়া খুব শক্ত হয়। মানে আজকেই নিজে পরীক্ষা করেন, পাতাটাকে খালি বেশি করে চিবুতে থাকেন, চিবুতে থাকেন, চিবুতে একটা সময় আপনি এই পাতাটাকে একটা ব্রাশ লাগাইতে পারেন, হাত লাগাইতে পারেন, টুথপেস্ট লাগাইতে পারেন, পরিষ্কার করে নেন, দেখবেন দাঁত একদম পরিষ্কার হয়ে গেছে। আগের দিনের যে দাঁত মাজার যে সিস্টেম ছিল, একশোতে একশো পার্সেন্ট। যেরকম আম গাছের ডাল দিয়ে আমরা ছোটোবেলা দাঁত মাজছি, আমাদের দাঁত অনেক পরিষ্কার, অনেক শক্তিশালী, এখনও শক্তিশালী, মানে এখনও প্রায় 70 বছরের কাছে বয়স, আমাদের দাঁত একদম স্ট্রং। যে আমরা ছোটোবেলার থেকেই কচি পেয়ারা পাতা দাঁতের গোড়ায় দিছি, কচি আম পাতা দাঁতের গোড়ায় দিছি।